উদ্যোক্তা সহায়তা প্রকল্পে লাগামহীন খরচে ঋণ না দিয়েও দেড় বছরে 22 কোটি টাকা, কঠোর ব্যবস্থার তাগিদ বিশ্লেষকদের। করোনা আতঙ্কে দেশের পুঁজিবাজারে বড় ধস, ডিএসইর প্রধান সূচক 160 পয়েন্ট কমে নেমেছে 4000-এর নিচে। রমজানে নিত্যপণ্যের বাজারে করোনার প্রভাব পড়বে না, বাণিজ্য মন্ত্রীর আশ্বাস। স্বাভাবিক হতে শুরু করেছে চীনের আমদানি রপ্তানি বাণিজ্য। আমন্ত্রণ বিজনেস 24-এ শুনছিলেন সীমান্ত ব্যাংক শিরোনাম। আপনাদের সাথে আছি আমি আশিক তমাল। ঋণ বিতরণ হয়নি এক টাকাও, অথচ মাত্র দেড় বছরে খরচ 22 কোটি টাকা। এই তুঘলকি কাণ্ড ঘটেছে আইসিবির উদ্যোক্তা সহায়তা প্রকল্পে। যদিও তাদের দাবি খরচ বেশি হলেও অনিয়ম ঘটেনি কিছুই, আর বিশ্লেষকরা বলছেন এত খরচ অস্বাভাবিক। কেন্দ্রীয় ব্যাংকের যথাযথ নিরীক্ষার মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। মাসুম মিয়া রিপোর্ট। সমমূলধন উদ্যোক্তা তহবিল বা ইইএফ ফান্ডে লুটপাট ঠেকাতে ব্যর্থ হয়ে 2009 সালে উদ্যোক্তা সহায়তা প্রকল্প ইএসএফ চালু করে বাংলাদেশ ব্যাংক। ইইএফ প্রকল্পের পাশাপাশি চলতে থাকে ইএসএফ প্রকল্প। ইইএফ তহবিল থেকে আগে অনুমোদিত প্রকল্পের ঋণগুলো ছাড় করা হলেও বিস্ময়কর হলো 2009 সালের পর থেকে গেল 11 বছরে ইএসএফ তহবিল থেকে ছাড় হয়নি একটি টাকাও, অথচ গঠনকালে ইএসএফ প্রকল্পে বরাদ্দ ছিল 100 কোটি টাকা। ইএসএফ আসাতে যেহেতু দীর্ঘ অনেকগুলো প্রপোজাল এখানে আসছে, সেগুলোকে ডিসপোজাল দেওয়ার জন্য আমাদেরকে একটা এক্সট্রা এফোর্ট এখানে দিতে হয়েছে। কমিটি এখানে খুব অ্যাক্টিভলি কাজ করেছে, এই কারণে ইএসএফের ক্ষেত্রে হয়তো আলাদাভাবে একটু খরচ হয়েছে, কিন্তু খুব বেশি না। আমি কিন্তু ইএসএফের জন্য বাংলাদেশ ব্যাংক 100 কোটি টাকা ডিসবার্সমেন্টের জন্য দিয়েছে, সেই 100 কোটি টাকা কিন্তু ইন্ট্যাক্ট আছে। ইএসএফের কোনো টাকা কিন্তু এখানে খরচ হয় নাই। প্রকল্প আছে অথচ ঋণ নেই, এমন অপবাদ ঘোচাতে গত দেড় বছরে ইএসএফ প্রকল্প চূড়ান্ত করতে বৈঠকের পর বৈঠক করেন আইসিবির 78 কর্মকর্তা। হিসাব বলছে 2018 সালের জুলাই থেকে গত 31শে ডিসেম্বর পর্যন্ত 23টি খাতের নামে তারা খরচ করেন 22 কোটি 38 লাখ টাকা। এর মধ্যে বিভিন্ন কমিটির 403টি বৈঠকে সম্মানী ও আপ্যায়নে মোট খরচ হয়েছে 3 কোটি 12 লাখ 81 হাজার টাকা। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপকের দাবি খরচ একটু বেশি হলেও কোনো অনিয়ম হয়নি। কি আপ্যায়ন শুধু মিটিংয়ের জন্য না, এখানে বিভিন্ন আপ্যায়ন আছে, কর্মকর্তা কর্মচারীরা যেমন এজিএম ডিজিএম জিএম ওনাদের একটা আপ্যায়ন ভাতা ওনারা পান আর কি, এখানে সেই আপ্যায়ন ওই একটা হেডে চলে গেছে। এর বাইরেও যে আপ্যায়ন একটা হয় আমাদের, যেটা উদ্যোক্তাদের আমরা ট্রেনিং দিচ্ছি, শর্টলিস্টেড হচ্ছে যারা তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, এবং প্রায় 922 জনকে এই যাবৎ আমরা ট্রেনিং দিয়েছি এবং ওনাদেরও আপ্যায়ন করতে হবে। অথচ ইএসএফ কর্মকর্তাদের এই খরচকে অস্বাভাবিক বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর। এই ধরনের ফান্ডে প্রিলিমিনারি এক্সপেন্সেস 22 কোটি টাকা হওয়া এটা অত্যন্ত অস্বাভাবিক একটি ঘটনা। তহবিলের তছনছ না হয় এই ব্যাপারে সাবধানতা দরকার, এবং পার্টিকুলার এই ক্ষেত্রে বোধহয় একটি জরুরি সমীক্ষা করানো দরকার। তদন্তে অপচয় পাওয়া গেলে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি। তদন্তের পরেও কি কি ব্যবস্থা নেওয়া হলো সেটু। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। আবারও ধস দেশের পুঁজিবাজারে। একদিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে 160 পয়েন্ট, কমেছে লেনদেনও। লেনদেন হওয়া 350-এর বেশি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দাম কমেছে 338টির। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 453 পয়েন্ট, তবে বেড়েছে লেনদেন। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যক্রম শুরু হয় সূচকের বড় পতনের মধ্য দিয়ে। দিনের প্রথম 10 মিনিটেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমে 200 পয়েন্টের বেশি। দিন শেষে ডিএসইর প্রধান সূচক কমেছে 160 পয়েন্ট, ডিএসইএক্স গিয়ে ঠেকেছে 3969 পয়েন্টে। গেল বৃহস্পতিবারের চেয়ে 36 কোটি টাকা কমে লেনদেন নেমেছে 373 কোটি টাকায়। ডিএসইতে আজ লেনদেন হয়েছে 350-এর বেশি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার, যার মধ্যে দাম কমেছে 338টির, অপরিবর্তিত ছিল 60টির দাম। ডিএসইর অনুসরণে সূচকের বড় পতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। একদিনেই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে 453 পয়েন্ট, দিন শেষে যে অবস্থান করছে 12189 পয়েন্টে। তবে কার্যদিবসের ব্যবধানে 13 কোটি টাকা বেড়ে লেনদেন হয় 24 কোটি টাকা। লেনদেন হওয়া 250 শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমেছে 229টির, বেড়েছে মাত্র 16টির দাম। এ ধসের জন্য করোনা ভাইরাসকেই দুষছেন বিশ্লেষকদের কেউ কেউ। শিগগিরই পরিস্থিতির পরিবর্তনের আশ্বাসও দিচ্ছেন তারা।
ইন্ডিয়াতে ওই দিন সিগনিফিকেন্টলি 4000 পয়েন্ট পরে কিন্তু আবার পরে 600 পয়েন্ট প্লাস হয়েছে। আমেরিকাতে দেখেন গত দিন লাস্ট ওয়ার্কিং ডেতে সেম কিন্তু মার্কেট ঘুরে দাঁড়াইছে, পাকিস্তানেও কিন্তু মার্কেট ঘুরে আসছে। তো আমরা মনে করি যে যেই আতঙ্কের জায়গাটা ছিল সেই আতঙ্কটা কিন্তু কেটে গেছে, এখন বিনিয়োগকারীরা একটু সচেতন এবং সাবধান হইলে আমার মনে হয় যে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। তবে টানা পতনের জন্য অব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশ্লেষকরা, প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য হচ্ছে বলে অভিযোগ করেন একজন বিশ্লেষক। কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী 200 কোটি টাকা করে একটা ফান্ড ফর্ম করার জন্য বলেছে, প্রত্যেকটা ব্যাংকের যদি ফান্ড না থাকে বাংলাদেশ ব্যাংক থেকে রেপোর মাধ্যমে 5% ইন্টারেস্টে নেওয়ার কথা বলেছেন। আনফর্চুনেটলি সেটাও ফলো করা হচ্ছে না, এবং সেটা ফলো করা তো হচ্ছেই না, এখনও মোটামুটি ব্যাংকসগুলোতে একটা অনীহা দেখা যাচ্ছে। স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থা সংস্কারের পরামর্শ দেন ডিএসইর এ সাবেক পরিচালক। ইরতিজা নাসিম, সৌরভ, চ্যানেল 24, ঢাকা। করোনা নিয়ে অহেতুক ভীতি সৃষ্টি না করার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে এক বৈঠক শেষে এই পরামর্শ দেন তিনি। জানান, গেল 24 ফেব্রুয়ারি থেকে চীন রপ্তানি কার্যক্রম শুরু করেছে, এছাড়া অন্যান্য দেশ থেকেও বাংলাদেশে পণ্য আমদানি অব্যাহত আছে, ফলে আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও দামে কোনো প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেন তিনি। মন্ত্রী আরও জানান, এখন থেকে 16121 নম্বরে ফোন করে ভোক্তারা তাদের অভিযোগ জানাতে পারবেন। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ভোক্তা স্বার্থ রক্ষার এই হটলাইন চালু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কিছু কিছু দেশ তারা তাদের ক্রয়াদেশ বাতিল করতে চাচ্ছে অথবা ডিফার্ড করতে চাচ্ছে, আমার মনে হয় সেটা নিয়ে আমাদের সমস্যা কিছুটা হবে। আরও তো সমস্যা সার্বিকভাবে রয়েছেই, সারা পৃথিবী জুড়ে কানেকশনটা বন্ধ, ট্রাভেল বন্ধ করে দেওয়া হয়েছে, ঢাকা সারা পৃথিবীতে যেমন পড়েছে তেমন কিছু তার প্রভাব পড়বে। তবে সুখের বিষয় যে আমাদের দেশে কিন্তু করোনার প্রভাব এখনও তেমন ভিত্তি আমরা খুব বেশি পাইনি। শিরশির অনুভূতিকে দ্রুত হার মানান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সঙ্গে, 60 সেকেন্ডে কার্যকরী, ক্লিনিক্যালি প্রমাণিত। নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলো আজ। 10-12 জন আমদানিকারকের আবেদনের প্রেক্ষিতে অনুমতি দিয়েছে দেশটি। এতে প্রথম দফায় 8000 টন পেঁয়াজ পাঠাচ্ছে ভারত। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে বলে মনে করছেন আমদানিকারকরা। পেঁয়াজ আমদানির খবরে খুশি স্থানীয় ব্যবসায়ীরাও। অভ্যন্তরীণ পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে গেল বছরের 28 সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এতে করে ভারত থেকে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে 5 মাস ধরে বন্ধ ছিল পেঁয়াজ আমদানি। 5 মাস আমদানি পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর আজ থেকে আবার নতুন করে আমদানি শুরু হলো। বাজার স্বাভাবিক থাকবে, যেহেতু 30-35 টাকা দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে, আমাদের এই পেঁয়াজ 30-25 টাকা আমরা ইন্ডিয়ান পেঁয়াজ বেচবো আর কি। বিজনেস 24 একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পরেই। বিরতির পর আবারও ফিরলাম বিজনেস 24-এ। তথ্য প্রযুক্তি খাত থেকে $5 বিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বিগত কয়েক বছর যাবৎ দ্রুত গতিতে আয়ের প্রবৃদ্ধি নতুন এই লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই আয়ের অন্যতম প্রধান মাধ্যম সফটওয়্যার কেন্দ্রিক অ্যাপস নির্মাণ প্রক্রিয়া। মুরসালিন জুনায়দের রিপোর্ট। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সব শ্রেণীর পাঠ্য বইয়ের মোবাইল অ্যাপ্লিকেশন এনসিটিভি বুকস তৈরি করছেন দেশীয় নির্মাতারা। এছাড়া বেশ কয়েক বছর আগে থেকেই সংস্থাটির ওয়েবসাইটে পাঠ্যপুস্তকগুলোর পিডিএফ রূপও দেয়া আছে। মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়টিকে শিক্ষার্থীদের কাছে আরও সহজ ও আকর্ষণীয় করতে 2018 সালে বিজ্ঞানের রাজ্যে নামে 3টি গেম তৈরি করে দেশীয় অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান Dream71। তবে শুধু প্রচার প্রচারণার অভাবে পরিচিতি পায়নি তা। মেন সমস্যাটা হচ্ছে আমাদের কান্ট্রি ব্র্যান্ডিংয়ের সমস্যা, দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের কোম্পানিগুলো মার্কেটিং যে স্কিলটা থাকা দরকার সেই জায়গায় যথেষ্ট ঘাটতি আছে, এবং আরেকটি হচ্ছে সরকারের পক্ষ থেকে অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন, যেন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পর্যায়ে অনেক B2B ম্যাচমেকিং হোক বা এক্সপো করে হোক, এক্সিবিশন হোক, এইগুলোকে যেন আমরা অনেক বেশি প্রমোট করতে পারি। গেল বছর সফটওয়্যার খাত থেকে $100 কোটি আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বাংলাদেশ, তাই 2025 সাল নাগাদ নতুন লক্ষ্যমাত্রা $500 কোটি। অ্যাপ নির্মাতারা বলছেন, লক্ষ্য কঠিন হলেও সঠিক পরিকল্পনায় এটি অর্জন সম্ভব।
এটা কঠিন কিন্তু সম্ভব। তাই আমরা যারা প্রাইভেট অর্গানাইজেশন আমাদেরকে গভর্নমেন্টকে প্রপার সাপোর্টটা দিতে হবে, ভালো অর্গানাইজেশনগুলোকে সামনে আগে আসতে হবে, ভালো কোয়ালিটি ট্রেনিং দিয়ে ছেলেপেলেকে তৈরি করে তাদেরকে কনজিউম করা, এই জিনিসগুলো আর কি। অতীতের বেশ কিছু ব্যর্থতার দৃষ্টান্তকে শিক্ষণীয় হিসেবে সামনে রেখে ভবিষ্যৎ পরিকল্পনা করেছে সরকার। আমাদের যে অভিজ্ঞতা হয়েছে গত 10-11 বছরে, এখন আমরা আরও বেশি আত্মবিশ্বাসী যে আমাদের দেশের সফটওয়্যার ডেভেলপাররাই আমাদের যে প্রয়োজনীয় ব্যাংকিং এবং গভর্নমেন্ট সেক্টরে যে সফটওয়্যারগুলোর প্রয়োজনীয়তা আছে এগুলোর অধিকাংশ প্রয়োজনীয়তা আমরা আমাদের দেশীয় কোম্পানি দিয়েই আমরা মেটাতে পারবো। তো লোকাল মার্কেট এবং গ্লোবাল যে বিজনেস অপরচুনিটি, এই সব কিছু মিলিয়ে আমরা আশা করছি যে 25-এর মধ্যে আমরা $5 billion আমরা এক্সপোর্ট আর্নিং করতে পারবো। বর্তমানে বিশ্বজুড়ে প্রতি বছর গড়ে 10 কোটি অ্যাপসের চাহিদা রয়েছে। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ উদযাপন কমিটিকে 90,000 টি শার্ট ও পলো শার্ট দিয়েছে বিজিএমইএ। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিজিএমইএ সভাপতি রুবানা হক তা তুলে দেন। এ সময় রুবানা হক বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বিজিএমইএ এগিয়ে যাবে, যদিও পোশাক খাতে এখন মন্দা সময় চলছে। আর উদযাপন কমিটির সভাপতি বলছেন, বর্ণাঢ্য পরিবেশে মুজিব বর্ষ পালনের কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে তা ছোট পরিসরে করা হচ্ছে। সব দেশে সাময়িকভাবে নিজস্ব বিক্রয় কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বিকেলে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। জানান, করোনা ভাইরাস সংক্রমণ থেকে কর্মীদের নিরাপদ রাখতে বিক্রয় কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আগামী 27 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে অ্যাপলের বিক্রয় কেন্দ্র। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় এর মেয়াদ পরিবর্তন হতে পারে। গেল মাসের মাঝামাঝিতে শুধু চীনে বিক্রয় কেন্দ্র বন্ধের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে বিমান চলাচল সীমিত করেছে ওয়াশিংটন। বরিস জনসন প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পর এ ঘোষণা দেয় ইউনাইটেড এয়ারলাইন্স কর্পোরেশন। সংস্থাটির বিবৃতিতে জানানো হয়, শুধু যাত্রীবাহী বিমানের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে। আয়ারল্যান্ডেও বিমান চলাচল সীমিত করেছে ওয়াশিংটন, তবে কার্গো বিমান চলাচল এখনই বন্ধ হচ্ছে না। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের সবগুলো বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান। এদিকে পূর্ব ঘোষণা ছাড়া শনিবার হঠাৎ কয়েকটি ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শেষ করবে বিজনেস 24, তার আগে সীমান্ত ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। উদ্যোক্তা সহায়তা প্রকল্পের লাগামহীন খরচ, ঋণ না দিয়েও 1.5 বছরে ব্যয় 22 কোটি টাকা, কঠোর ব্যবস্থার তাগিদ বিশ্লেষকদের। করোনা আতঙ্কে দেশের পুঁজিবাজারে বড় ধস, ডিএসইর প্রধান সূচক 160 পয়েন্ট কমে নেমেছে 4000-এর নিচে। রমজানে নিত্যপণ্যের বাজারে করোনার প্রভাব পড়বে না, বাণিজ্য মন্ত্রীর আশ্বাস। স্বাভাবিক হতে শুরু করেছে চীনের আমদানি রপ্তানি বাণিজ্য। বিজনেস 24 এ ছিল এখনকার মতো, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।